রাধারানীর চোখের জল দিয়ে রাধাকুণ্ড পরিপূর্ণ হয়ে আছে। কিন্তু যেহেতু আমরা জাগতিক চেতনায় আছি, আমাদের চেতনা কলুষিত, আমরা মনে করছি জল। এটা ভগবানের প্রতি তার যে অপার যে ভালোবাসা, অকৃত্রিম যে কন্যা ভগবানের প্রতি, সেটা এই রাধাকুণ্ডে পরিপূর্ণ হয়ে আছে। আর এই রাধাকুণ্ডে প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ভগবানের লীলা চলছে। রাধাকৃষ্ণের যুগল যে রূপ, হ্যাঁ, সেই রাধাকৃষ্ণের যুগল রূপের লীলা চলছে প্রতিনিয়ত। একমাত্র যারা মহাত্মা শুদ্ধ ভক্ত তারা এটাকে অনুভব করতে পারে, তারা এটাকে দর্শন করতে পারে। তা শাস্ত্রে বলা হচ্ছে, ভাগবতনে দশম স্কন্ধে বলা হচ্ছে, ভাগবতনে দশম স্কন্ধে বলা হচ্ছে যে এই রাধাকুণ্ডের যে জল, এই যে জল আমরা দেখছি ঢেউ খেলছে, এখানে নিত্য 24 ঘন্টা 365 দিন এখানে সবসময় ভগবান তার সখী এবং রাধারানীকে নিয়ে বিভিন্ন রকমের লীলায় তারা মুক্ত আছে। সেই জন্য বলা হচ্ছে অদ্যা প্রিয় গৌরচন্দ্র লীলা করে যায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে না। এই রাধাকুণ্ড, রাধাকুণ্ডের পাশে যে দেখুন মায়েরা বাবারা পরিক্রমা করছে, জানবা ভাই, জানবা ভাই আমরা যাবো, ঠিক আছে। এখন আমরা পরিক্রমা পাঠে যা নিজেরাউল প্রভু ওরা সামনে থাকছে, আমরা পরিক্রমা